চলতেছে আজকে আপনার 18-19 বছর ধরে। তোমার চাঁদপুরি বেশি রোজার মাসে শুধু হালিমটা বেশি, আর চাঁদপুরি বেশি প্রায় আপনার দেখা গেছে আজকে 27 বছরে কম হবে না, শুধু রোজার মাসটাই হালিম বেশি আছে। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই চলে। আপনার বাসা যদি লাগে আমার ডেলিভারি ম্যান আছে, ডেলিভারি ম্যানটা দিয়ে যাবে, তাদেরকে শুধু 20 টাকা ডেলিভারি দিতে হবে মগবাজার এরিয়ার ভিতরে। আর কোনো ধরনের কোনো সমস্যা হইলে আমাকে ফোন করে জানাবেন, আমি সমস্যার সমাধান করবার চেষ্টা করব। আপনাদের জন্য তো আমি আছি, আমি নিজে পাকাই। ভালো ডাইল আছে, ধরেন আপনার মসুরের ডাইল, খেসারির ডাইল, এরপরে আপনার মাসকের ডাইল, অরলের ডাইল, মুগের ডাইল, বুটের ডাইল, এরপরে ঘি ব্যবহার করা হয়, আপনার ভালো মাংস ব্যবহার করা হয়। কেন ভালো মাংস দেয়, ভালো মাংস দিলে ভালো মশলা দিলে আল্লাহর মতো মজা হয়ে যায়। অরিজিনাল গরুর মাংস কোনো সমস্যা নাই, আমার পাশের দোকানদার আছে, ওনার থেকে ডেইলি আপনার 30-35 কেজি গরুর মাংস নেই, ওনার কাছে নেই। আপনারা অথবা আমার মাংস হালিমের সাথেও আছে, আলাদা দেওয়া আছে, আপনারা যদি মন চায় আলাদা দেখে নেবেন তাও আছে, আর যদি হালিমের সাথে যেটা দেওয়া হয় সেটা দেওয়া যাবে, আপনাদের কোনো সমস্যা নাই, আপনারা বাইচা নেবেন, যাচাই করে নেবেন। আমার নিজের মশলা আমি নিজেই মাথায়, আমার কোনো রেডিমেড মশলা নেই, আমার সব নিজের, আমার বাইরের কোনো মশলাই নেই, আমি সব নিজে রেডিমেড মশলা কিনে নেয় না, নিজে ভাইজা, তারপর আমি নিজেই মশলাটা তৈরি করি। হালিম প্রায় 19 বছর চলতে আছে, আর এমনি তো আমি 11 মাস হলে চটপুরি বেশি, আর 10 মাসটা হালিম বেশি। মামার হালিমটা অনেক মজা। হালিম তো আমরা ছোটবেলা থেকে এখান থেকে খাচ্ছি, স্থানীয় এখানকার, উনি পপুলার খুব, তো মাশাল্লাহ ভালো। রমজানের সময় এক মাস থাকেন উনি, আমরা সব সময় রেগুলারই খাই। হালিম তো ভালো, জাহাঙ্গীর ভাইয়ের হালিম সবসময় সুস্বাদ, আমি প্রতি বছরই নিই হালিম, আমি এখানে আছি 10 বছর যাবৎ, প্রতি বছর এখান থেকে হালিম নিই। হালিমটা তো মামার হালিম অনেক মজা, আমরা তো অনেক বছর যাবৎ খাই, মানে আমাদের অত্র এলাকার মধ্যে ওনারটাই সবচেয়ে বেস্ট মনে হয়। আল্লাহর মতো আপনাদের এলাকার মানুষের সারা পাইছি, মোটামুটি ভালোই চলে আলহামদুলিল্লাহ, আপনাদের তোয়ায় ভালোই চলে। চটপুরি তো প্রচুর ভিড়, পুজোর সবসময় আমার নিজের হাতের তৈরি ফুচকা, কেন ঢাকা শহর বেশিরভাগ হলে আপনার রেডিমেড ফুচকা বিক্রি হয়, আর এই জায়গা তো আমার নিজের হাতের তৈরি ফুচকা, আমি নিজে বানিয়ে বিক্রি করি, এর জন্য মানুষে কাস্টমার খাইও মজা পায়। রেডিমেড থাকলে এখন তো অনেক সময় ভালো না, অনেকে আমার ভালো পরিবেশে বানায় না, এর জন্য অনেকে এটা পছন্দ করে না, এর জন্য নিজেরটা আমি নিজেই তৈরি করি। আমার নিজের পার্সোনাল কিছু মশলা আছে, সবাই মশলাটা ব্যবহার করতে পারে না, লইতে পারে না, আমার নিজের দামে নিজে লই। বিভিন্ন দামের আছে, আপনার 100 টাকা থেকে হইয়া 1000 টাকা পর্যন্ত রেট আছে, 100 টাকা শুরু, 1000 টাকা লাস্ট, মানে আপনার কেজি হলো 250 টাকা কেজি হিসাবে আছে, হাড়ি হিসাবে আছে, হাড়ি আছে, কেজি আছে, যে যেমন নেন। অনেকে আছে আপনার ওই হাড়িতে নিতে চান, আর প্লাস্টিক বাড়িতে নিবে তাদের জন্য আছে, আবার যারা হাড়িতে নিবে তাদের জন্য আছে, সব সুযোগ সুবিধাই আছে। অথবা আপনি যদি বাসা থেকে বাড়ি নিয়ে আসেন তাও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আমার এলাকা ছাড়াও আমাদের মগবাজার এরিয়া ছাড়াও বহু দূর থেকে আসে, রামপুরা থেকে আসে, বন্যশ্রী থেকে আসে, আবার ওদিকে আপনার বেলুড় থেকে আসে, কেন মানে যারা একবার খায় তারা আবার আসে ইনশাল্লাহ, চেষ্টা করে নেওয়ার আগে, আর আমিও চেষ্টা করি আপনাদেরকে ভালো দেওয়ার জন্য।